জয় মা বর্গভীমা। একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ হচ্ছে এই বর্গভীমার মন্দির। এটি অবস্থিত তমলুকে। আপনারা যদি কলকাতা বা হাওড়া থেকে আসেন তাহলে মেছোদা থেকে অনায়াসে আসতে পারেন, অথবা বাসে করে আপনারা তমলুক থেকেও এই মন্দিরে আসতে পারবেন। আমরা আজকে এখানে পুজো দিলাম। এখানে অতি কম দামে অর্থাৎ 60 থেকে 100 টাকার মধ্যে আপনারা পুজোর প্রসাদ পেয়ে যাবেন। সেটা নিয়ে অতি সহজে অনেক তাড়াতাড়ি পুজো দিতে পারবেন। তবে এখানে আরেকটা নিয়ম আছে, আপনারা এখান থেকে মায়ের ভোগও খেতে পারেন। প্রত্যেক দিনে সেই ব্যবস্থা থাকে। তবে সকাল 9টার মধ্যে আপনাকে একটি কুপন সংগ্রহ করতে হবে 110 টাকা দিয়ে। তারপরে সেটা 12:30 থেকে 1টার মধ্যে আপনারা পুরো প্রসাদ পেয়ে যাবেন, বা আপনি বসে এখান থেকে খেয়ে যেতে পারেন। সেই প্রসাদ খাওয়া বা ভোগ খাওয়ার পুরো ভিডিও আমি আমার এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা দেখতে পারেন। আর ফোন করেও আপনারা আগে থেকে বুকিং করতে পারেন এই ভোগের জন্য। চলুন, আমরা এখন বসে পড়েছি ভোগ খাওয়ার জন্য। একটু ওয়েট করছি, ভোগ দেওয়া হবে, সবাই একসঙ্গে বসে পড়েছি। তো প্রথমেই আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একটি প্লাস্টিকের গ্লাস, তারপরে পাতা, এবং পরপর যা দিবে তা আপনাদের সঙ্গে আমি তুলে ধরব। গ্লাসে জল দিয়ে দিল নুন, লেবু, এরপরে আলু ভাজা, এবং নিয়মমাফিক যা যা আসে অর্থাৎ ভাতও চলে এলো। এবং তারপরে দেখা যাক কী কী পাওয়া যায় পরপর। এরপর দেখলাম ডাল চলে এলো, সবার পাতে ডাল পড়ে গেছে। তারপরে কুমড়ো দিয়ে ঘণ্ট, সেটাও চলে এলো, খাওয়া শুরু করে দিলাম আমরা। তারপরে দেখলাম আরও একটি সবজি, এই যে মিক্সড ভেজ, অনেকগুলো সবজি দিয়ে এটা বানানো হয়েছে। এবং আমরা যখন খাচ্ছিলাম তারপরে কিছুক্ষণ পরে দেখলাম যে মায়ের ভোগের আর একটি অন্যতম খাবার হচ্ছে মাছ। মাছের পিসগুলি মোটামুটি ঠিক ছিল, দুটি মাছ নয় একটি মাছ দেবে, কারণ আমার পাতে দুটি মাছ, কারণ পাশের দাদা মাছ খায়নি বৃহস্পতিবার বলে। তারপরে দেখলাম চাটনি চলে এলো, পায়েস চলে এলো, এগুলো খেয়ে আমরা একটু ঘুরতে বেরালাম। পাশেই ছিল রূপনারায়ণ নদী, তাই নদীর পাড়ে গিয়ে একটু মজা করলাম, তারপরে ফিরে এলাম। ভিডিওটি কেমন হলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, অবশ্যই সঙ্গে থাকবেন।